হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজ লক্ষ্মী পুজো, বুঝতেই পারছো। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমিও উঠে পড়েছি, আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, দেখতে পাচ্ছো? এই দেখো, আর আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে, এখন বাজে 7:30। তো দেখো, এই দেখো ঘুমিয়ে আছে আমার ছেলে। তো আমার ছেলেকে এখন ঘুম থেকে ওঠাবো, পড়াশোনা করবে। তো চলো দেখো, এখন আমাদের বাবু ঘুমিয়ে আছে। বাপি, এই বাপি, বাপি রে, বাবা উঠ, ওঠ না ঘুম থেকে। না বাবা, আর 5 মিনিট না, 7:30 বেজে গেছে না, অনলাইন ক্লাস আছে। তো উঠছো না, এদি আর বাবা, যেদিন ক্লাস থাকে সেদিন কি প্রচুর ঘুম পায় নাকি? হ্যাঁ কি রে, হ্যাঁ কি অবস্থা দেখো, যেদিন ক্লাস থাকে তোমার ছেলেকে প্রচুর ঘুম পায়, দেখো কি অবস্থা। আর যেদিন সানডে, কি বলবো, সেদিন সকাল থেকে ঘুম থেকে উঠে পড়বে, উঠে এত মানে কি বলবো, মানে পাশের বাড়ি একটা ছেলে আছে, ওর সাথে খেলবে এখন। বাপি উঠে পড়, আমি ব্রাশটা নিয়ে আসছি। হ্যাঁ আমি ব্রাশটা নিয়ে আসছি, এই নে ব্রাশ নিয়ে, আমার ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ ওঠ, ওঠ না রে, কি রে বাপি, দেখ কেন এরকম করছিস বাবা, উঠ, উঠ শোনা, উঠ না বাবা, উঠ, এই নে ব্রাশ, যা ব্রাশটা করে নি, তারপর আমি খাবার দিচ্ছি, খেয়ে নি। দেখি বোতামটা খুলে গেছে, ওইখানে জুতোগুলো আছে, জুতোগুলো পড়ে যাচ্ছে। আর আমি তুলসী পাতাটা তুলে রেখেছি, এটা আগে খাবি তারপরে খাবার খাবি। দেখো বন্ধুরা, এইখানে মা ফল কাটছে। তো এই বছর মায়ের পুজো করবে, প্রত্যেক বছর মায়ের পুজো করে। তো কি বলতো, খুবই একটা দুঃখের বিষয়, দুঃখের কথা, আমাদের দুটো রুম এখনো ঠাকুর ঘর হয়নি, তো পরে পরে হবে। তো বাইরে একটা রুম রয়েছে, ওইটা এখনো কমপ্লিট হয়নি। আমাদের ঝাড়গ্রাম এসেছি, এখনো 1 বছর হয়নি, শীতটা পেরালে 1 বছর হবে তো মা, হ্যাঁ 1 বছর হবে শীতটা পেরালে। তো ঘরটা এখনো পুরো মানে কমপ্লিট, পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। দুটো রুম, ওই দুটো রুমের ভেতরে আমরা ম্যানেজ করে থাকি, ওই দুটো রুমের মধ্যে। আর পরে পরে হয়তো ঠাকুর ঘরটা হবে, আর মিস্ত্রি বলেছে যে পুজোর পরে কাজ হবে। আর এইখানে ওই পাশে আমাদের ঠাকুর ঘর, মানে ঠাকুরগুলো রাখা ছিল, কি বলতো, ওই পাশে দেখানো একটু খুবই একটু ইয়ে হতো, তো তার জন্য ঠাকুরগুলোকে এইখানে এনে রাখা হয়েছে, যাতে আমাদের ভিডিও করতে কোনো অসুবিধা না হয়, ওই জন্য ঠাকুরগুলোকে এখানে এখানে রাখা হয়েছে। দেখো এই বছর মা পুজো করছে, তো পরের বছর আমরা করবো। তো মায়ের কাছে দেখে আমরা শিখে নিচ্ছি, দেখো মায়ের হয়তো ফল কাটা শেষ হয়ে গেছে, মা ফল কাটা হয়ে গেছে, দেখেছো মায়ের তো আজকে নির্জলা উপবাস না, কি বলে, নির্জলা নয়, সর্বসর্ব অনেকে খায়, খেলে অসুবিধা নাই, আমি অবশ্য খাইনি, সর্বত যা খেলে অসুবিধা কিছু নয়। এগুলা তো মা ভাত মুড়ি খাবে না, মা ওই যদি পরোটা করা হয়, পরোটা ওইগুলো তো খেতে পারবেন মা, হ্যাঁ লুচি পরোটা সুজি এগুলো খেলে অসুবিধা, পুজো টুজো শেষ হলে। ও মা, 10টা পাতা না 5টা? 5টা না হলে 10টা, দেখি যে কিসে করবে,
দেখো তোমাদের দাদা ভাই এই মাত্র বাজার থেকে এলো। তোকে বলো তো বাড়িতে সেই আলপনা দেওয়ার জন্য সেই খড়ি মাটিটা হয় না, তো সেটা ছিল না, তো এইবারে বোন আলপনা দেবে। আর এই হচ্ছে লক্ষ্মী পাঁচালী, মা লক্ষ্মী পাঁচালী পড়বে আর তোমরা সবাই শুনবে, ঠিক আছে? কি কি এনেছো মায়ের হাতে দিবে যা, বোন চাইছিল, খুব সুন্দর হয়েছে। বৃষ্টি হয়ে পুরো চারদিকটা কাদা কাদা হয়ে গেছে, শুকনো হলে হালকা হালকা সুন্দর দিয়ে দিচ্ছি। যা ওটা ওটা তুলতো না। তো এইবারে বোন আলপনাটা দেবে, তো তোমাদেরকে দেখাবো কেমন করে আলপনা দিচ্ছে, তো চলো। এই দেখো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এইবারে মা লক্ষ্মী পাঁচালী পড়বে। তো কি বলো তো, মা সকাল থেকে নির্জলা উপবাস করে আছে, তো মায়ের জন্য খাবার বানাতে হবে। তো আজকেও আমাদের বাড়িতে লুচি হচ্ছে, সুজি হচ্ছে, আর কিছু হচ্ছে না। তো মা লক্ষ্মী পাঁচালীটা পড়ু, আমি বাইরে কি কাজ আছে, আমি মায়ের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। তো তো যাই আমি। সর্ববিঘ্ন বিনাশিনী সুখদা কেশবে এসমাত কেম মুখে মস্করি মাধব মোহিনী গোবিন্দ বল্লভা দেবী জগৎ পালিনী এস বিষ্ণু মনোরমে ভগৎ কারণ ডাকি দেবী পদ্মালয়ে আমি অভাজন গতকাল রবে আর মর্ত করি হরি কৃপা কর এ আসনে অধিষ্ঠান করি গণেশ আদি দেবগণের বন্দনা প্রণাম চরণে ওহে দেব গজানন একদন্ত লম্পদর শিবানী নন্দন শিব সহ পঞ্চদেব চরণে নমিয়া ইন্দ্র আদি দিকপালে প্রণত হইয়া বন্দিনু চরণে তব দেব জনার্দন লক্ষ্মী সহ কর দেব আসন গ্রহণ। আমি কি খাও তাবা খাই তো এই দেখো বন্ধুরা আমি ময়দা মাখছিলাম তো লুচি বানাবার জন্য। তো এই বছর আমি পুজো করতে পারলাম না, মায়ের দেখে সব শিখে নিলাম, আসছে বছর আবার হবে। তো মায়ের কাছ থেকে সব কিছু আমার শেখা হয়ে গেছে, আসছে বছর আমি নিজে করব। তো তোমরা দেখবে আমার পুজোটা কেমন হয়। আর কি ভিডিওটা এখানেই শেষ করছি নাকি? আর বিড়াল বাচ্চা দেখো আমাদের ছাদের উপরে, জানো মানে বিড়াল বাচ্চা দিয়েছে, জানো সেই যে সাদা বিড়ালটা ছিল না ওইটা, শুনতে পাচ্ছ? আমার ময়দা মাখতে হচ্ছে।